হিরো আলমকে নিয়ে নয়। মির্জা ফখরুলের মন্তব্যের জবাব দেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, হিরো আলম প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে ভোট করেছেন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে চট্টগ্রাম আট আসনের আওয়ামী লীগের এমপি মুসলিম উদ্দিনের জানাজা শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকালে চট্টগ্রাম আট আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মুসলিম উদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দলের শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেন জানাজায়। স্মৃতিচারণে সদ্য প্রয়াত এমপি মুসলিম উদ্দিন আহমেদকে দলের ত্যাগী নেতা হিসেবে উল্লেখ করেন আওয়ামী লীগ নেতারা। কর্মী থেকে কীভাবে নেতা হওয়া যায়, কর্মীদের সাথে সবসময় সর্বক্ষণ কীভাবে থাকা যায় এবং নেত্রী এবং নেতৃত্বের প্রতি কীভাবে অবিচল থাকা যায় সেটি তার কাছ থেকে শেখার আছে। তার মৃত্যুতে আমাদের চট্টগ্রামের রাজনীতি শুধু নয়, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে একজন পরীক্ষিত নেতার যে অভাব সেটি আমরা অনেক দিন আমরা অনুভব করব। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলেন সাংবাদিকদের সাথে, উঠে আসে হিরো আলম প্রসঙ্গ। আমি তাকে কিছুই বলি না, আমি মির্জা ফখরুলের মন্তব্যে জবাব দিয়েছে। সে প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসাবে করেছে, ভালো ভোটও পেয়েছে, তার সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। আমি যা বলেছি সেটা মির্জা ফখরুলের মন্তব্যকে ঘিরে। এ সময় এমপি মুসলিম উদ্দিনের মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। তিন দিনের সফরে ঢাকা এসেছেন বেলজিয়ামের রানী মাথিল্ডে ম্যারি ক্রিস্টিন। সকাল 9টার পর বিশেষ একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে রানীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেজের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দূত হিসেবে বাংলাদেশ সফরে এলেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মাথিল্ডে। এছাড়া নারায়ণগঞ্জে ইউনিসেফের একটি স্কুল, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প এবং খুলনার ইউএনডিপির প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে রানীর। এদিকে ঢাকায় আসছেন না মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কারা ম্যাকডোনাল্ড। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানিয়েছে। তবে বাংলাদেশ সংশ্লিষ্ট কোনো কারণে এ সফরটি স্থগিত হয়নি, তাই পরবর্তীতে সুবিধাজনক সময়ে সফরের আহ্বান জানানো হয়েছে। আগামী 7 ফেব্রুয়ারি রাতে ঢাকা সফরে আসার কথা ছিল কারা ম্যাকডোনাল্ডের। তিন দিনের সফরে পররাষ্ট্র সচিব, নাগরিক সমাজের প্রতিনিধি ছাড়াও সংশ্লিষ্ট 9টি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকের কথা ছিল তার। কৃত্রিম সংকট ও ভেজাল ওষুধ তৈরি করলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে ওষুধ ও কসমেটিক্স আইন 2022 খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয় বৈঠকে মন্ত্রিসভার বৈঠকের পর এ সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। বলেন, রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে 20,000 টাকা জরিমানা করা হবে। জানান, প্রসাধনী উৎপাদন ও আমদানিকারকদেরকেও এই নতুন আইনের ফলে লাইসেন্স নিতে হবে। এ আইনে 30 ধরনের অপরাধ চিহ্নিত করা হয়েছে, যাতে সর্বোচ্চ যাবজ্জীবন থেকে সর্বনিম্ন 20,000 টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। অসৎ উদ্দেশ্যে ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টি করিলে, করিয়া অধিক মুনাফার অভিপ্রায় ওষুধ মজুত করিলে যাবজ্জীবন পর্যন্ত করা যাবে। তারপর কোনো নকল ঔষধ উৎপাদন করিলে বা জ্ঞাতসারে কোনো নকল ঔষধ বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয় উদ্দেশ্যে প্রদর্শন করলে সেখানেও যাবজ্জীবনের প্রভিশন রাখা হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে ঢাকার 7টি ফ্লাইওভার থেকে গ্রাফিতি ও পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিবেদন জমা দিতে বলেছেন উচ্চ আদালত। নির্দেশনা দেওয়া হয়েছে 1 সপ্তাহের মধ্যে মনিটরিং কমিটি গঠন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। শুনানিতে উচ্চ আদালত বলেন, আইন থাকার পরও ফ্লাইওভারের পিলারগুলো পোস্টারে ভরা, অপসারণ করতে হবে এসব পোস্টার। পোস্টারিং অবৈধ দখল নগরীকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেন হাইকোর্ট। 7 বছরে সৌদিসহ বিভিন্ন দেশে 714 নারীকর্মীর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আঞ্জুমান আর লিমা জনস্বার্থে রিটটি করেন। এতে সব প্রবাসী নারী শ্রমিকের দেখভাল ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনাও চাওয়া হয়। বিবাদী করা হয়েছে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ সচিবসহ সংশ্লিষ্টদের।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের দ্বৈত বেঞ্চে এর উপর শুনানি হতে পারে। গেল 30 জানুয়ারি জাতীয় একটি দৈনিকে লাশ হয়ে ফিরলেন 714 নারী শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এটি যুক্ত করে রিট আবেদনটি করা হয়। খুলনার রহিমা বেগমের কথিত অপহরণের মামলার তদন্ত শেষ করেছে পিবিআই। অনুমোদন পেলে শিগগিরই তা আদালতে জমা দেওয়া হবে। পিবিআই জানিয়েছে তদন্তে অপহরণের প্রমাণ মেলেনি, বরং জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের মিথ্যা মামলা করা হয়েছে। আমি শুধু আমার মাকে চাই, আমি আমার মাকে ফিরে পেতে চাই, আমি প্রশাসনকে জানাতে চাই আমার মা কোথায়। মাকে খুঁজে পেতে মেয়ে মরিয়মের এমন আর্তনাদ দেশ জুড়ে ছিল আলোচিত। মা রহিমা বেগমের কথিত অপহরণের মামলার তদন্ত শেষ করেছে পিবিআই। অনুমোদনের জন্য পাঠানো হয়েছে প্রধান কার্যালয়ে, শিগগিরই তা আদালতে দাখিল করা হবে। পিবিআই এর পুলিশ সুপার জানান, তদন্তে অপহরণের প্রমাণ মেলেনি, বরং জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের মিথ্যা মামলা করা হয়। আমরা আমাদের তদন্ত কার্যক্রম শেষ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে সাক্ষ্যের স্মারকলিপি অথবা এমই আমরা প্রেরণ করেছি। আমরা দ্রুতই হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেয়ে যাব। কথিত অপহরণ মামলায় রহিমা বেগম ও তার দুই মেয়ে মরিয়ম মান্নান আর আদুরি আক্তারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও সুপারিশ করেছে পিবিআই। সেই সাথে গ্রেপ্তার 5 আসামিকে অব্যাহতিরও সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। যে 5 জনকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে তারা এই মামলার ঘটনার সাথে জড়িত নয়। যদি কেউ মিথ্যা মামলা করে বা কাউকে ফাঁসানোর জন্য মামলা করে বা সাজানো মামলা করে, তো সাজানো মামলা করলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা থাকবে সেটা নির্ধারিত আইনে উল্লেখ করা আছে। এ নিয়ে অভিযুক্তরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে মিথ্যা মামলার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। যারা কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেললো, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পিকনিক করতেছে, আনন্দ করতেছে, নিজেকে আত্মগোপন করে একটা মিথ্যা মামলা দিয়েছে, তাদের সুবিচার হবে, তাদের বিরুদ্ধে বিচার হবে, এই আশাবাদ ব্যক্ত করছি আমি। গত 27 আগস্ট খুলনার মহেশ্বরপাশা এলাকার বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন রহিমা বেগম। এ নিয়ে মামলা করে তার মেয়ে আদুরি আক্তার। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। এবার খেলা খবরে জানাবো, বিপিএল একদিন বিরতি দিয়ে কাল আবারও শুরু হচ্ছে খেলা। প্রথম ম্যাচে মুখোমুখি প্লে অফের রেস থেকে ছিটকে যাওয়া দুই দল ঢাকা ডমিনেটরস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুরের হোম অফ ক্রিকেটে দুপুর 1:30 শুরু হবে ম্যাচ। দর্শক, এ ছিল বিকেল 4টা খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।